17 বছরের রেমিটেন্স যোদ্ধা নাসিরউদ্দিন, বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। সৌদি থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন বুধবার রাত 1:30। নাসিরউদ্দিনকে গ্রহণ করতে রাজি হয়নি পরিবার, কোনো উপায়ান্তর না পেয়ে ঠাই ব্র্যাকের সেফ হোমে। যখন আসি এখানে এয়ারপোর্টে আসি, তখন আমি কাউকে না পাইয়া তখন ইয়ে করতেছি, তখন ওখানকার ইন্সপেক্টর যে সিএডির একজন লোক আমাকে মনে হয় অন্য ভাবে এরা ইয়ে করছে, তো উনি আমাকে এক পাশে রাখি নিয়ে গেল, কোনো আপনার কোনো সমস্যা না, কেউ নিতে আসে না, আমি না কেউ আসে না, শুনে কেউ টেলিফোন নাম্বার, আমার মোবাইল তো নষ্ট, মোবাইল বন্ধ, তো ঠিক আছে আপনি আমার মোবাইল থেকে নাম্বার মনে আছে, একটা নাম্বার মনে আছে আমার ছেলের টাইম মনে আছে, ছেলে ফোন দেওয়ার পরে ছেলে রিসিভ করলো, রিসিভ করলো বলো যে কে, আমি বললাম যে তুমি আমাকে চিনো না, কোন চিনতে পারিনি কে, আমি তোমার বাবা, ও তো বলতেছে যে ঠিক আছে দেশে এসো, তুমি তোমার দেশের গ্রামের বাড়ির দিকে চলে যাও, এখানে এসো, নাসিরউদ্দিনের ব্যাপারে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইনফরমেশন সার্ভিস সেন্টারের ম্যানেজার আলামিন নয়ন প্রবাসটাইমকে বলেন, বৃহস্পতিবার সকাল 9:00 দিকে ফোন আসলে আমরা বিমানবন্দরে যাই, আমরা এপিবিএন অফিসে যাওয়ার পর দেখি চেয়ারে মাথা নিচু করে রেমিটেন্স যোদ্ধা নাসিরউদ্দিন বসে আছেন। যখন বাবা বলে ডাকা হলো তখন তিনি চোখ তুলে তাকান, তার চোখ ভেজা, তিনি কাঁদছেন। ঢাকায় থাকা তার স্ত্রী ছেলে মেয়ে কেউ তাকে গ্রহণ করছে না, অথচ গত 17 বছর তিনি তাদের জন্য বিদেশে খেটেছেন। 14 তারিখ সকালে তাকে এয়ারপোর্টে গিয়ে খুবই ভারাক্রান্ত অবস্থায় আমরা পাই। পাওয়ার পরে যখন তাকে বলি যে ঠিক ওনার ঘটনাগুলো শুনি এবং খুবই হৃদয় বিদারক, সে 17 বছর সৌদি আরবে ছিল এবং সে জীবনে যে আয় করেছিল সেটা তার পরিবারকে পরিবারের সুখের জন্য সে পাঠিয়েছিল, তো যখন আমরা বললাম যে তাকে হচ্ছে যে আমরা নিতে আসছি, গ্রহণ করতে আসছি, তখন সে কিছুটা হলেও একটু মানসিকভাবেই হয়। প্রাথমিকভাবে জানা যায় বয়োবৃদ্ধ এই কর্মী 2014 সাল পর্যন্ত বৈধ হিসাবে কাজ করেছেন, পরে আকামার মেয়াদ বাড়ানো যায়নি বলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সর্বশেষ গত 18 দিন জেল খেটে দেশে ফিরে আসেন। তার স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান অস্বাভাবিক, সর্বশেষ গত কয়েক মাসে করোনার কারণে তিনি টাকা পাঠাতে পারেননি, এর ফলে তার স্ত্রী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, তার সব অর্থ সম্পদও স্ত্রীর জিম্মায় রয়ে যায়। তার 2 সন্তানের এখনও বয়স কম, ফলে তিনি এখন সম্পূর্ণ নিরুপায় হয়ে সন্দ্বীপে তার বোনের আশ্রয়ে যাবার কথা ভাবছেন, কিন্তু বাড়ি যাওয়ার ভাড়াটাও তার কাছে নেই। বিপর্যস্ত মন আর বিধ্বস্ত ও ক্লান্ত শরীর নিয়ে তিনি তাই বসেছিলেন এয়ারপোর্টে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাসে তিনি কিছুটা উজ্জীবিত হন, ব্র্যাকের সেফ হোমে আসতে রাজি হন। এরপর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্র্যাকের কাছে হস্তান্তর করেন সকালেই, নেওয়া হয় সেফ হোমে। সেখানে খানিক বিশ্রাম নেওয়ার কথা বলে সকাল 10টায় ঘুমাতে যান, দুপুরে ওঠেননি, সন্ধ্যাও তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। এবং আশা করি যে ওনাকে আমরা মর্যাদাপূর্ণ তার পুনর্বাসনের লক্ষ্যেই কাজ করব এবং অন্তত তার ছেলেদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, অন্তত ছেলেরা যাতে তার বাবার পরিচয়টুকু অন্তত দেয় বা বাবাকে যাতে আশ্বস্ত করে যাতে যে তার পাশে থাকে এবং মানসিকভাবে এই করে। দেহ মনের উপর বয়ে যাওয়া অসহনীয় ধকল কাটানোর জন্য প্রাইমারি এইড হচ্ছে এই খুব স্বল্প কিন্তু ভীষণ কার্যকর এই সেবা ঠিক করে দেয় কতটা মসৃণ হবে অপেক্ষমান বিদেশ ফেরত জীবন, অথচ কোথাও কেউ নেই। কঠিন এই দুঃসময়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এইসব কর্মীদের একমাত্র সহায় অবলম্বন, রেমিটেন্স যোদ্ধাদের ভেঙে পড়ার স্বপ্ন আর জীবনের শেষ আশ্রয় হিসেবে কাজ করছে এই প্রোগ্রাম। নাসিরউদ্দিন বর্তমানে ব্র্যাকের সেফ হোমে অবস্থান করছেন। আমি কি বলবো, আমার যেখানে আমার নিজের সন্তানই আমাকে চিনে না, আমার কোনো সেভিংস, আমি কোনো আমার নিজের নামে কোনো আমি অ্যাকাউন্ট করিনি, তাদের নামে অ্যাকাউন্ট ছিল, তাদের নামে বিকাশ ছিল, তাদেরকে দিয়েছে। দর্শক, আমরা এখন কথা বলবো নাসিরউদ্দিনের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি আছেন একজন বয়বৃদ্ধ, আমাদের একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আজকে যে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আমরা আমরা গর্ব করি, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা যাদের পাঠানো রেমিটেন্সে সচল রয়েছে, এই রেমিটেন্সের আসলে বাস্তব জীবনটা কতটা কষ্টকর সেটি আজকে আমরা আপনাদেরকে তুলে ধরবো। এই আমাদের যিনি নাসিরউদ্দিন সাহেবকে দেখছেন, উনি দীর্ঘ 17 বছর সৌদি আরবের জেদ্দাতে ছিলেন। আসি এখানে এয়ারপোর্টে আসি, তখন আমি কাউকে না পাইয়া তখন ইয়ে করতেছি, তখন ওখানকার ইন্সপেক্টর যে সিএডির একজন লোক
আমাকে মনে হয় অন্যভাবে এরা ইয়ে করছে, তো উনি আমাকে এক পাশে রাখি দিন গেলে কোনো আপনার কোনো সমস্যা আর কেউ নিতে আসে নাই না কেউ আসে নাই শুনে কো টেলিফোন নাম্বার আমার মোবাইল তো নষ্ট মোবাইল বন্ধ তো ঠিক আছে আপনি আমার মোবাইল থেকে ইয়ে করেন নাম্বার মনে আছে আমি একটা নাম্বার মনে আছে আমার ছেলের টাইম মনে আছে ছেলে ফোন দেওয়ার পরে ছেলে রিসিভ করলো রিসিভ করলো বলো যে কে আমি বললাম যে তুমি আমাকে চিনো না কোন চিনতে পারি নাই কে আমি তোমার বাবা ক তো বলতেছে যে ঠিক আছে দেশে এসো তুমি তোমার দেশে গ্রামের বাড়ির দিকে চলে যাও এখানে আইসো না এখানে আসা নিষেধ কারণ যে ওনারা আমাকে তত তালাশ করে ওখান থেকে ইয়ে থেকে রিসিভ করে আনছে এয়ারপোর্ট থেকে এখন আনার পরে এখানে খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছে ওষুধপত্র যা লাগতেছে আমি এই জন্য ওনাদের কাছে অত্যন্ত মানে কী বলবো সেটা এত ঋণ হয়ে গেছে যে এই ঋণের বোঝা কখন পরিশোধ করতে পারবো কি জানি আপনি এখন কি করবেন এখানে কতদিন থাকবেন এখান থেকে কি আপনি বাড়িতে যাবেন নাকি এখান থেকে অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যদি এদিকে কর্মসংস্থান হয় তাহলে আমি করব তো আমি কর্ম করি আসছি এবং কর্ম করে খেতে হবে আমার তা আমিও চাই না কারো উপর বোঝা হয়ে আর যদি এদিকে না হয় তাহলে আমি আমার দেশের বাড়িতে যাওয়ার চেষ্টা করব দেশের বাড়িতে কোথায় আপনার সন্দেহ ওখানে কে কে আছে দেশের বাড়িতে ওখানে আমার এক বোন আছে অনুভূতিটা কি এই মুহূর্তে আসলে এতদিন যাবৎ আপনি যাদের জন্য পরিশ্রম করলেন আজকে দেশে আসার পরে তারাই আপনাকে এনেছে না এখন আপনার আসলে কি বলে এটাকে প্রবাসী যারা আছেন বা আপনার হৃদয়ের কথাটা কি আমার আমি কি বলবো আর আমার যেখানে আমার নিজের সন্তানই আমাকে চিনে না সেখানে আমি কি বলবো তারপরে এই কথা বলবো প্রবাসীদের উদ্দেশ্যে বা অন্যান্য দেশের লোকেদের উদ্দেশ্যে নিজের নামে যেন একটা অ্যাকাউন্ট করে কিছু সেভিং রাখে বিপদে আমার মতো যেন এরকম বিপদের সম্মুখীন না হয় বা কোনো অর্গানাইজেশনের দ্বারস্থ না হইতে হয় আমার মতো তো এই আর কি বলবো আর ছেলে মেয়ে বা ওয়াইফ যে সারা জীবন আপন থাকবে এটা এমন তো দেখতেছি না যেটা আমার ক্ষেত্রে হয়েছে আপনার এই 17 বছরের দীর্ঘ প্রবাস জীবনে আপনার অর্জিত সকল সম্পদ কি আপনি মানে তাদেরকেই পাঠিয়েছেন নাকি আপনার নিজের কোনো সেভিংস ছিল না আমার কোনো সেভিংস আমি কোনো আমার নিজের নামে কোনো আমি অ্যাকাউন্ট করিনি তাদের নামে অ্যাকাউন্ট ছিল তাদের নামে বিকাশ ছিল তাদেরকে দিয়েছি লাস্ট পর্যায়ে আমি যখন এই ছেলেই বলছিল আমাকে যে তোমার টাকা সৎ পথে যাইতে মানে সঠিক পথে ব্যয় হইতেছে না তুমি এখানে টাকা পয়সা আর দিও না তুমি আমার বোনের কথা বলছো বুকুকে দিও ওখানে ওদিকে টাকা পয়সা রাখ আমার ছেলেই আমাকে বলছিল আর সেই ছেলে এখন আমাকে রিপোর্ট করে